বলো শুভ সন্ধ্যা বন্ধুরা, প্রিয়া ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো সকালে আপডেট দিয়েছিলাম যে লক্ষ্মী ঠাকুর কিনতে গেলাম, প্লাস যে আমার মেয়ে নাক ফুটো এন্ড বঞ্জির কান ফুটো হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন হলো লক্ষ্মী পূজার বাসনপত্র বের করা, এই যে সব রেডি করলো আমার মা, আমি করিনি কিছু। তো এখন পড়াচ্ছি, এই যে আমার বঞ্জির হাতে মেহেন্দি, আমার মা পেছনে বসে আছে, বোনও বসে আছে, আর এই যে আমার মেয়েকেও পড়াবো, আগে একে পড়িয়ে নিই তারপরে। তো গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে এই যে পুজোর বাসন কোসন মাজা কমপ্লিট হয়ে যাচ্ছে, এই যে দেখি তো পুজোর বাসন কোসনগুলো, পুজোর জিনিসপত্র সব রেডি করা শুরু, সব আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। এখন শুধু এই কাজটাই কমপ্লিট হচ্ছে সকাল সকাল। তো ফাইনালি এখন স্নান টান কমপ্লিট হয়ে গেছে আমার, আমি এখন কল্পনা দিচ্ছি যে আমার কোনো সময় কল্পনা দিচ্ছি, আর এই যে আমাদের ঠাকুর, আমার মেয়ে ক্যামেরা ধরতে পারে না বলে কোনো ইয়ে হয় না। তো সবাইকে শুভ লক্ষ্মী পুজো, অনেক অনেক শুভেচ্ছা। তো আমি এখন ফাইনালি আলপনাটা দিয়ে নিচ্ছি, দূরে থেকে দেখা একটু, থেকে আলপনাটা দিয়ে নিচ্ছি। তো সব ঘরে ঘরে আলপনা দিয়ে পুজোর কাজগুলো বাকি আছে, মা তরকারি কাটছে, এরপরে রান্নাঘরে যাব, অনেক কাজ আছে সেগুলোকে কমপ্লিট করব। তো আমাদের একটু ফুচকি এসে গেছে, তারা এখন ঠাকুর পুজোর জন্য সে নাচতে নাচতে চলে এসছে। এই যে এখন আলপনাটা দেওয়া হয়ে যাক, তারপর আলপনাটা দিয়ে তোমাদের সব দেখাবো কীভাবে দিয়েছি, কতটা পাচ্ছি না পাচ্ছি। তো ফাইনালি ঠাকুরকে সাজানো হচ্ছে, তো লক্ষ্মী পুজোর সাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে একটু ভিন্ন রকমের সাজ হয়েছে, আর এই যে সব রেডি করা হচ্ছে পুজোর, আর একটা গিন্নিকে দেখে, নিউ গিন্নি এটা, এই যে আমার মেয়ে, এই যে ফুচকি,